বুদ্ধিজীবী দিবস আজ। বাঙালির চূড়ান্ত বিজয় অর্জনের আগ মুহূর্তে জাতিকে মেধাশূন্য করতে রাজাকার আলবদর আলশামস বাহিনীর সহায়তায় একাত্তরের এই দিনে বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তান হানাদার বাহিনী। দিনের আলো ফুটে উঠতেই রায়েরবাজার বধ্যভূমিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাতে আসতে শুরু করেছেন সর্বস্তরের মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তরিকুল ইসলাম শরফ এবং আফরোজা মৌটুসি। সরাসরি যাচ্ছি তাদের কাছে। ভূমিষ্ঠ প্রায় একটি জাতিকে মেধাশূন্য করতে বিজয়ের ঠিক দুই দিন আগে 14 ডিসেম্বর জাতির সেরা সন্তানদের একে একে উঠিয়ে নিয়ে হত্যা করা হয়। আজকে সেই 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। আমরা আছি বধ্যভূমিতে, এখানেই ঠিক এই জায়গাটিতেই অসংখ্য বুদ্ধিজীবীদেরকে হত্যা করে ফেলে রাখা হয়েছিল। দুই দিন পরে, বিজয়ের দুই দিন পরে 18 ডিসেম্বর প্রথমে জানা গেল এই বধ্যভূমির কথা। আস্তে আস্তে মানুষ বিহ্বল হয়েছিল, নির্মমতায়, চরম নির্মমতায় দেখিয়েছিল পাকিস্তানি বাহিনী। সেই দিনটিকে স্মরণ করছে বাঙালি, স্মরণ করছে পরম ভালোবাসায়, শ্রদ্ধায়, হৃদয়ের অর্ঘ্য নিবেদন করছেন তারা। আজকে এই ভোরের আলো এখনও ভালোভাবে ফোটেনি, মানুষ আসতে শুরু করেছেন নিশ্চয়ই সারাদিন ব্যাপী শ্রদ্ধা নিবেদন করতে। এই অঙ্গনে আসবেন হাজার হাজার মানুষ। সৌরভ, একদম ঠিক বলেছেন আপনি। একটি জাতিকে গড়ে তুলতে যাদের প্রয়োজন ছিল, পাকিস্তানি হানাদার বাহিনীরা কিন্তু পরিকল্পিতভাবে ঠিক এক মুহূর্তে একটি জাতি যাতে সদ্য ভূমিষ্ঠ দেশটিকে নিয়ে এগিয়ে যেতে না পারে, ঠিক সেই পরিকল্পনাটি তারা করেছিল। তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের যাওয়ার ঠিক আগ মুহূর্তে হত্যা করেছিল। একটি জাতি গড়তে কাদের প্রয়োজন? বুদ্ধিজীবীদের প্রয়োজন, এবং সেই বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবেই তারা হত্যা করেছে। তারা কিন্তু এই কাজটি পরিকল্পিতভাবে সেই 25 মার্চ থেকেই করে আসছিল। তারা পরিকল্পনা করে আসছিল, যখন তারা বুঝতে পারলো যে তারা এই দেশ স্বাধীন করতে সক্ষম নয়, তারা এই দেশকে, তাদের বিপক্ষে তারা জয়ী হতে পারবে না, ঠিক সেই মুহূর্তেই কিন্তু তারা জাতিকে ধ্বংস করার জন্যে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করে রেখে গেল। এটা একটি প্রতিহিংসা পরায়ণমূলক আচরণ। যখন তারা নিশ্চিত হয়ে গেছে যে বাঙালি জাতিকে কোনোভাবেই রুখে দেওয়া সম্ভব নয়, তখন একটা শীতল পরিকল্পনা, এবং এই পরিকল্পনাটা ছিল জেনারেল রাও ফরমানালির, তার শীতল পরিকল্পনা। এদেশীয় তাদের যে দোসর ছিল, আলশামস, আল বাহিনী, জামায়াত ইসলামীর যে সংগঠনগুলো ছিল, তারা কিন্তু তালিকা করেছে, তালিকা করে, বাছাই করে হত্যা করেছে, ঘর থেকে তুলে এনেছে, এবং বিভৎস একটা ইতিহাস তারা রচনা করেছে। আমার মনে হয় পূর্বাপর সকল কলঙ্কের ইতিহাসকে তারা ছাপিয়ে গেছে। এবং 25শে মার্চ কাল রাত থেকে যে শুরু হয়েছে হত্যা নিধন, সেটার সর্বশেষ ছবলটা ছিল এই 14 ডিসেম্বর। এবং মানুষ কিন্তু জানতো না, মানুষ কিন্তু তখন বিজয়ের আনন্দে উদ্বেলিত, মানুষ কিন্তু তখন বিজয়ের আনন্দ করছে। 16 ডিসেম্বর মানুষ জানতো না যে এমন একটা বীভৎস খবর তার জন্য অপেক্ষা করছে। এই বধ্যভূমিতে, এই অঞ্চলে তখন কিন্তু মানুষ খুব একটা আসতো না। এই রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর বধ্যভূমি, মিরপুরের আরও অন্যান্য জায়গাগুলোতে যেখানে মানুষের চলাচলটা কম ছিল, সেই সব জায়গায় হত্যা করে ফেলে রেখেছিল। শুধু হত্যা করে ফেলে রেখেছে এই কথাটা বললে হয়তো সম্পূর্ণ হবে না, আসলে নানাভাবে অত্যাচার করে, নির্যাতন করে ফেলে রাখা হয়েছিল। তো সেই দিনটিকে বাঙালি কিন্তু নানাভাবেই স্মরণ করবে, কারণ এই জাতির শ্রেষ্ঠ সন্তানরাই কিন্তু পাথেয় ছিল, পথ দেখিয়েছে, বাঙালিকে মুক্তির দিশা দিয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক যে প্রজ্ঞা, তার সাথে ওনাদের যে জ্ঞানের প্রজ্ঞা, সেটি মিলেছিল বলেই আমরা হয়তো স্বাধীনতা পেয়েছি। তো খুব স্বভাবতই আজকের দিনে তাদেরকে আমরা কিন্তু স্মরণ করব গভীর শ্রদ্ধায়। একদম, জাতি তাদের শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করবে পরম ভালোবাসায় এবং শ্রদ্ধায়। এবং জাতি কিন্তু, বাঙালি জাতি যখন স্বাধীনতা, মুক্তি এটা বুঝতে শিখলো, তখন থেকেই কিন্তু তাদেরকে সাহায্য করেছিল বুদ্ধিজীবীরা। শিল্পীরা সাহায্য করেছিল তাদের গানে, সাংবাদিকরা সাহায্য করেছিল তাদের সংবাদের মাধ্যমে, শিক্ষকরা সাহায্য করেছিল তাদের শিক্ষায়। এবং সেই কারণেই, সেই প্রতিহিংসা পরায়ণতা থেকেই কিন্তু পাকিস্তানি দোসরেরা আক্রমণ চালিয়েছিল আমাদের বুদ্ধিজীবীদের উপরে, যাতে একটি জাতি পরবর্তীতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। হ্যাঁ, সেটি তো আছেই, এবং আজকে বাংলাদেশ যখন সুবর্ণ জয়ন্তীতে দাঁড়িয়ে আছে,
তখনও এই কলঙ্ক তিলকটি মুছে যায়নি। এই হত্যার সঙ্গে জড়িত যারা ছিলেন সেই জামায়াত ইসলামী আলবদর আল শামস বাহিনীর নেতারা, যাদের আসলে ফাঁসির রায় হয়েছে কিন্তু রায় আজকে কার্যকর করা যায়নি, আজকে এই ভোরের সূর্যটি ওঠেনি, কিন্তু এই দাবি নিশ্চয়ই তুলবেন। এই যখন সবাই আসতে শুরু করবেন, প্রতি বছরই তাই হয় যে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই প্রধান নেতা চৌধুরী মাইনুদ্দিন এবং আশরাফুজ্জামান খানের বিচারের যে রায় সেটি কার্যকর করা যায়নি। আজকের এই দিনে এই দাবি প্রতি বছরই ঘুরে ফিরে আসে সরকারের কাছে, বাংলাদেশ সরকারের কাছে এই দাবি শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা সবসময় করে থাকেন, তাদেরকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হোক, জাতি কলঙ্কমুক্ত হোক। আসলে জাতি কলঙ্কমুক্ত হয়েছিল কিছুটা, রায় তো হয়েছে, বিচার তো হয়েছে, দুই এবং এই সঙ্গে জড়িত প্রধান দুইজন কে ফাঁসি কিন্তু দেয়া গেছে, মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মুজাহিদ। কিন্তু অপর যে দুইজন নেতা ছিল তাদেরকে বিচারের আওতায় আনা যায়নি, সেই বিষয়টি দাবি রয়েছে। এছাড়াও আল শামস এবং আলবদর বাহিনীর সংগঠন হিসেবে কিন্তু বিচার এখনও করা যায়নি, জামায়াত ইসলামী এখনও বহাল তবিয়তই আছে। তাদেরকে বিচারের আওতায় আনা গেলে হয়তো শহীদ পরিবারের বুদ্ধিজীবীরা, শহীদ পরিবারের সদস্যরা খানিকটা হয়তো শান্তি পেত, কারণ যতটা নৃশংসতা তারা দেখিয়েছিল একাত্তরে সেই নৃশংসতার কথা বাঙালি ভুলে যেতে পারে না, শহীদ পরিবারের সদস্যরা ভুলে যেতে পারে না। প্রতিক্ষণে নিজের অস্তিত্বের সাথে মিশে থাকা প্রত্যেকটি ইতিহাস বাঙালি মনে রাখছে, এবং সেই কারণেই আজকে এই যে প্রতি বছর ঘুরে ফিরে এই দিনটি আসে, বাঙালির চেতনার মধ্যে এক ধরনের আলোড়ন তোলে, এবং বুদ্ধিজীবীরা যে চেতনায়িত করতে চেয়েছিল, বাঙালিকে আন্দোলিত করতে চেয়েছিল, সেই আন্দোলিত চেতনা কিন্তু আজকে ঘুরে ফিরে আসে এবং বাঙালির এই যে পথ চলায়, এগিয়ে চলায়, দুর্বল এগিয়ে চলায়, এটি কিন্তু খুবই প্রয়োজনীয় হয়ে ওঠে। মিতু, আপনিও নিশ্চয়ই তাই ভাবেন। অবশ্যই, এবং বাঙালির জন্য কিন্তু সবচেয়ে বেশি দুঃখের এবং কলঙ্কের বিষয় এটি যে আমাদের বুদ্ধিজীবীদের হত্যার জন্য সাহায্য করেছিল আমাদেরই মুখোশধারী কিছু দোসর, যাদেরকে আমরা আলবদর রাজাকার হিসেবে জানি। তারাই কিন্তু সেই সময়ে তাদেরকে সাহায্য করেছিল যাতে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়, এবং স্বাধীনতার বিরোধিতা তারাই করেছিল। এবং এই কলঙ্ক কিন্তু আমরা বয়ে বেড়াচ্ছি 50 বছর ধরে, যেটি মোচনের জন্য এখনও পর্যন্ত তাদের শাস্তি দেওয়া প্রয়োজন। এই রায়ের বাজার বৌদ্ধভূমিতে এইখানে আমরা দেখেছি যে দুই তিন দিন আগে থেকে কিন্তু এখানে এই এলাকাটি প্রস্তুত করা হয়েছিল, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাও চারদিকে নেওয়া হয়েছে, কোনো ধরনের যাতে সমস্যা না হয় সে বিষয়গুলোকে নিশ্চিত করবার জন্য কিন্তু অনেক আগ থেকেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে প্রতি বছরই আমাদের যে অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি, একটু পর থেকেই কিন্তু আসতে শুরু করবেন মুক্তিযোদ্ধারা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা আসবেন, শহীদ পরিবারের সদস্যরা, সাধারণ মানুষ তো আসবেনই, এবং এরই মধ্যে গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে ভিড় করতে শুরু করেছে খুব স্বভাবতই, এবং সমস্ত আয়োজন কিন্তু প্রস্তুত, এবং শ্রদ্ধা অর্পণের সব ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। কিন্তু যারা আসবেন না তারাও নিশ্চয় হৃদয়ের অর্ঘ্য অর্পণ করবেন এই শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে। একদম, ভোরের আলো ফুটতে শুরু করেছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো মানুষজন আসা শুরু করবেন, তাদের শ্রদ্ধা, তাদের পরম ভালোবাসায় স্মরণ করবেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের, এবং সেই সন্তানদের তারা স্মরণ করবেন, তারা এগিয়ে যাবেন তাদের শিক্ষা নিয়ে, এবং জাতি দুদিনের মধ্যেই বিজয় দিবস পালন করবেন, এবং এই যে তাদের শ্রেষ্ঠ সন্তানরা যেই ত্যাগ, যেই বলিদান দিয়ে গেছেন এই বাঙালির জন্য, বাঙালির স্বাধীনতার জন্য, সেই জাতি, সেই বুদ্ধিজীবীদের স্মরণ করবে জাতি ফুলেল শ্রদ্ধায়, সম্মানের সাথে। সত্যি তাই, আর সেটি না করে তো উপায়ও নেই, কারণ অস্তিত্বের সাথে, আমাদের জীবনের সাথে, আমাদের এগিয়ে যাওয়ার সমস্ত পথে তারাও পথে হয়ে আছে, তাদের দেখানো দিশায়, তাদের দেখানো পথেই এগিয়ে চলছে বাংলাদেশ, এবং সেই বাংলাদেশ জাগ্রত বাংলাদেশ, সুবর্ণ জয়ন্তীর বাংলাদেশ। তো সব কিছু মিলিয়ে সাদিয়া, এইখানে রায়ের বাজারে আমি শেষ বলতেই পারি যে মানুষ আস্তে আস্তে আসতে শুরু করেছে, শ্রদ্ধা অর্পণ পর্ব সারাদিন ব্যাপী চলবে। রায়ের বাজার বদ্ধভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাতে আসতে শুরু করেছেন সর্বস্তরের মানুষ। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম সরফ এবং আফরোজা মৌটুসী।